এটা ব্রেকিং নিউজ, মহানগরীর মাছমজিয়াত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। মহানগরীর হাতীগাঁওয়ের অজন্তা পথৰ সমীপত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডৰ ফলত চল্লিশটাতকৈ অধিক বাসগৃহ ভস্মীভূত হয়েছে। এই মুহূর্তত সবিশেষ জনাম টাইম এইটৰ দর্শকসকলক এটা ডাঙৰ খবৰ জনাইছো। এই মুহূর্তত ব্রেকিং নিউজ, হাতীগাঁওয়ের ভয়ানক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে হাতীগাঁওত। আর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে মহানগরীর মাছমজিয়াত। চল্লিশটাতকৈ অধিক বাসগৃহ ভস্মীভূত হয়েছে হাতীগাঁওয়ের অজন্তা পথৰ সমীপত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। টিন আর তর্জাবেরর ঘর জ্বলি ছাই খাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে অগ্নিকাণ্ডত। আর চল্লিশটাতকৈ অধিক বাসগৃহ ভস্মীভূত হয়েছে। নির্মাণ কার্য চলি থাকা স্থানত বাস করে আছিল কেইবাটাও পরিয়াল। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে মহানগরীর মাছমজিয়াত। আর ভয়ানক অগ্নিকাণ্ডত জ্বলিল এখন হুন্ডাই ইয়ন বাহন। আমি জানাইছো এই ব্রেকিং নিউজটো কিয়নো হাতীগাঁওত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, ভয়ানক জুই দেখিবলৈ পোৱা গৈছে। আর এই অগ্নিকাণ্ডৰ ফলত চল্লিশটাতকৈ অধিক বাসগৃহ ভস্মীভূত হয়েছে। আমি জানাইছো এই ব্রেকিং নিউজটো কিয়নো মহানগরীর মাছমজিয়াত এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। টিন আর তর্জাবেরর ঘর জ্বলি ছাই খাই হয়ে গেছে সম্পূর্ণরূপে। চল্লিশটাতকৈ অধিক বাসগৃহ ছাই খাই হয়ে গেছে। আর হুন্ডাই ইয়ন বাহনও ভস্মীভূত হয়েছে। নির্মাণ কার্য চলি থাকা স্থানত এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে হাতীগাঁওর অজন্তা পথৰ সমীপত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এখন বাহন সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে, আমি দৃশ্যাংশ দেখাইছো, দৃশ্যাংশ আহি পৰিছে। আর হাতীগাঁওর অজন্তা পথৰ সমীপত এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। চল্লিশটাতকৈ অধিক বাসগৃহ ভস্মীভূত হয়েছে, সম্পূর্ণরূপে জ্বলি চাৰখাৰ হয়ে গেছে এখন হুন্ডাই ইয়ন বাহন। আর এই মুহূর্তে আমি পোনপটীয়াকৈ সংযুক্ত হবলৈ বিচাৰিছো আমার এসোসিয়েট এডিটর নাজির আহমেদ আছে ঘটনাস্থলীত। নাজির আহমেদের ওচৰলৈ আহিম। নাজির আহমেদ, সবিশেষ কি জনাব, বর্তমানের পরিস্থিতি কেনেকুৱা? হয় মঞ্জুল, প্রায় নিশা 11 বজাত এটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছিল হাতীগাঁও আর বেলতলা সংযোগী যে অজন্তা পথ আছে, অজন্তা পথত আর হাতীগাঁও মসজিদের সন্মুখতে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। জুইৰ লেলিহান শিখাই মুহূর্ততে সমগ্র এই যেটা একটা বাউন্ডারি আছে এই বাউন্ডারিট আগুড়ি সৃষ্টি হয়েছিল। মুহূর্ততে আপনি 40 বলে কৈছে, কিন্তু ইয়াল 50 অগ্নিকাণ্ডত যা গৈছে। আর ঘটনা সংঘটিত হওয়ার লগেলগে আটাইকটা পরিয়ালক ইয়ারপরা ততাতয়াক বাহির করে দিয়া হয়। কিন্তু যে কারণে সমস্যা হল, সেই সমস্যাটা আমি আপনার আমার দর্শকসল এবার দেখাই দিবলে চেষ্টা করি। এই যে স্থানত অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আমি যে দৃশ্য দেখাইছো, এই অগ্নিকাণ্ড এই অজন্তা পথরপরা 100 মিটারমান ভিতর সুমাব লাগে। আর অগ্নিনির্বাপক যে বাহিনীর গাড়ি আহিছিল, প্রায় 7-8 অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি আহিছিল, কিন্তু ভিতরলৈ সুমাত যথেষ্ট সমস্যার সন্মুখীন হয়েছিল অগ্নিনির্বাপক বাহিনী। কারণ রাস্তাটা যথেষ্ট ঠেক আছিল, ঠেক থাকার কারণে অগ্নিনির্বাপক বাহিনী গাড়ি সুমাবলৈ নির্বাপন করতে যথেষ্ট সময় লাগিল। ইয়াত এখন হিউন্ডাই ইয়ন গাড়ি আছে, সেই গাড়িখন আপনার দেখাবলৈ চেষ্টা করিম। পিছর যে অংশ গাড়িখনের, সেই পিছর অংশ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে বলে কব লাগিব। গাড়িখনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে, এই গাড়িখনের দৃশ্য দেখাইছো। কারণ যে স্থানত অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল সেই অগ্নিকাণ্ড হওয়া স্থানতে এই গাড়িখন রাখি থাকা হয়েছিল। আমি দেখাইছো ভিতরভাগ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। আমি গাড়িখনের নম্বরটো দেখাম, এখন রাজস্থানের রেজিস্ট্রেশনের এখন গাড়ি। এই গাড়িখন সেই অগ্নিকাণ্ডর সময়ত এই স্থানতে উপস্থিত আছিল। আর মুহূর্ততে এখন RJ14AC2369 নম্বরের এখন গাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে এই অগ্নিকাণ্ডত। মই এবার এটা ডাঙর দৃশ্যত মই দেখাব বিচারিম, যেটে যদি দেখায় এই ঘটনাটো আরম্ভ হয়েছিল প্রথম সেই বাঁওপিনেরপরা। সেই বাঁওপিনে যে দৃশ্য দেখাইছো, সেই বাঁওপিনে এনেকে শাড়ী শাড়ীকৈ ঘর আছিল, তর্জা আর টিঙর ঘর আছিল। সেই বাঁওপিনেরপরা অগ্নিকাণ্ড আরম্ভ হয়েছিল আর এটার পাছত এটাকৈ ঘর জ্বলি গৈ আছিল, এটার পাছত এটাকৈ ঘর জ্বলি জ্বলি প্রায় পঞ্চাশটাতকৈ অধিক ঘর এই অগ্নিকাণ্ডত ভস্মীভূত হয়েছে। আর ইয়াত এটা বিশেষ দৃশ্য দেখাম, যেটো দৃশ্যর পিছত রাইজে চিন্তা করবলে বাধ্য হয়েছে যে কিমান ভয়াবহ আছিল। ইয়াত এই সকলো টিং পড়ি আছে, ইয়াত আপনি দেখিব ইয়াত সেই ঘটনাকাণ্ড যত অগ্নি ঘটনা যত সংঘটিত হয়েছে, অগ্নিকাণ্ড যত সংঘটিত হয়েছে, ইয়াত স্থানীয় রাইজ আছে, কি হয়েছিল, কেনেকে হয়েছিল সেই ঘটনা আমি জানিবলৈ চেষ্টা করিম। কি হয়েছিল, কেনেকে হয়েছিল গোটেই ঘটনাটো মই ইমান ভালকে নাজানো। মই এইখিনি জানিছিলো, মই শুই আছিলো, মোবাইল চাই আছিলো, মায়ে কৈছে জুই লাগিছে বুলি। মায়ে আর মায়ে দুটাই ওলালো, ওলাই ফেলে তিনটা রুম অলরেডি জ্বলিছে, তিনটা জ্বলি যাওয়ার পিছত পানি মারিছিল সবে। তারপর মই কি করলো, মোর মামার গাড়িখন উলাই দিলো, মামার গাড়িখন উলাইছিলে, মই একটা সিলিন্ডারের গাড়িখন উলছে আর কিছুমান মানুষ মই বাহিরত উলাই দিছিলো। উলাই দিয়ার পিছত এখানে গোটে জুই লাগি গেছে, ফায়ার ফোর্ট গাড়ি আর এখানে পড়া নাজানো কেনেকে লাগিল, কেনেকে আরম্ভ হলো
আৰম্ভণিটো মই ইমান নাজানো বাট ইহঁতে পিঠা বনাই আছিলে পিঠাই বনাই থাকে জুইটো ভালকৈ নুমোৱা নাছিলে জুইটো ক'ৰবাত লাগি পেলাই কৈছে সৰু এটা আপা আছে তাৰ তাই কৈছে মায়ে জুই লাগিছে বুলি ইহঁতে ওলাই পেলাই চাই গোটেই তিনিটা অলৰেডি ঘৰ জ্বলিছে তাৰ আকৌ মহাই কি কৰিছে পিঠা যোনে পিঠা বনাইছে তাই আকৌ কি কৰিছে বাল্টিকলৈ পানী মাৰিছিলে জুইটো নুমোৱা নাছিলে মুঠ কিমানটামান ঘৰ জ্বলিল মুঠতে অলৰেডি 300 ওপৰত আছিলে 200টামান গেছ গৈছে এইখিনিয়ে অকল আছে বাকীখিনি চব জ্বলিছে এই সকলোকে কি কাম কৰে সকলোকে সবাই ঢালাইৰ কাম কৰে সাত ঢালাইৰ কাম কৰে কিমানমান পৰিয়াল আছিল টোটেল টোটেল পৰিয়াল টোটেল বহুত পৰিয়াল আছিলে সবেই ঢালাই কাম কৰে ন আৰু মোৰ আব্বাই দেউতাই ঢালাই কণ্ট্ৰেক্টৰ হয় হয় ইতিমধ্যে এই স্থানত থকা এই বাউণ্ডৰীত থকা এইসকল স্থানীয় লোক ইয়াত প্ৰায় 150 ঘৰ আছিল বুলি জানিব পৰা গৈছে সকলো শ্ৰমিক আছিল আৰু বিভিন্নজনে বিভিন্ন কাম কৰে তাৰ মাজতে মই যিটো দৃশ্যৰ কথা কৈছিলোঁ যে ভয়ংকৰী অগ্নিকাণ্ড সংঘটিত হোৱাৰ পাছতো কিন্তু বহু সময় ধৰি অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ যি গাড়ী আছিল সেই গাড়ী ভিতৰলৈ সোমোৱাত যথেষ্ট সমস্যাৰ সন্মুখীন হৈছিল ফলত বহু সময়লৈ এই অগ্নিকাণ্ড সংঘটিত হৈ আছিল এনেদৰে দেখিছে এতিয়া এওঁলোকৰ বিভিন্ন আচবাব এনেকৈ পৰি ৰৈছে কাৰণ ভয়ংকৰ আছিল সেই ঘটনাটো মুহূৰ্ততে এটাৰ পাছত এটা ঘৰ জ্বলি চাৰখাৰ হৈছিল মই আকৌ এবাৰ কৈছোঁ কেনেকৈ আৰম্ভণি হৈছিল যদি যিটোৱে দেখুৱায় মই যি দেখুৱাইছোঁ বাওঁপিনৰ পৰা সেই বাওঁপিনৰ পৰা অগ্নিকাণ্ড আৰম্ভণি হৈছিল সূত্ৰপাত ঘটিছিল আৰু নিশা প্ৰায় 11 বাজিছিল আৰু এনেদৰেই ইয়াত চাউল পৰি ৰৈছে কাঁহী বাতি এনেকৈ পৰি ৰৈছে কাৰণ যিহেতু ঘৰবোৰ আছিল তৰ্জা বেৰৰ গতিকে জ্বলিবলৈ আৰু বেছি সময় নালাগিছিল মুহূৰ্ততে এটাৰ পাছত এটা ঘৰ জুৰি লেলিহান শিখাৰ মাজত সোমাই পৰিছিল এই দৃশ্য দেখিলে অনুমান কৰিব পাৰি কিমান ভয়াৱহ আছিল সেই ঘটনা আৰু নিশ্চয়কৈ আমি ইয়াৰ দৃশ্যাংশ দেখুৱাই আছোঁ হাতীগাঁৱৰ পৰা এই মুহূৰ্তত আমি নাজিৰ আহমেদক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ পৰৱৰ্তী সময়ত পুনৰ সংযুক্ত হ'ম তেওঁৰ লগত কিন্তু এই মুহূৰ্তত আমি দৃশ্যাংশ দেখুৱাই আছোঁ হাতীগাঁৱৰ অজন্তা পথৰ সমীপত এই ভয়ংকৰ অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে প্ৰায় 50টাতকৈ অধিক বাসগৃহ ভস্মীভূত হৈছে আৰু এই সময়ত এখন হুণ্ডাই ইয়ন বাহনো সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হোৱাৰ দৃশ্যাংশ আহি পৰিছে সেই দৃশ্যাংশ আমি পোনপটীয়াকৈ দেখুৱাই আছোঁ তাই মিত্ৰ দৰ্শকসকলক এক ভয়ংকৰ অগ্নিকাণ্ড বুলি ক'ব লাগিব এক ভয়ংকৰ অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে মহানগৰীৰ মাছমজিয়াত আৰু হাতীগাঁৱৰ অজন্তা পথৰ সমীপত এই ভয়ংকৰ অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে আৰু অগ্নিকাণ্ডৰ ফলত 50টাতকৈ অধিক বাসগৃহ তাতে ভস্মীভূত হৈছে আৰু এখন হুণ্ডাই ইয়ন বাহন সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হৈছে আৰু অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাতৰ কাৰণ বৰ্তমানলৈ জানিব পৰা হোৱা নাই কিন্তু এই মুহূৰ্তত এক শোকাকুল পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে যিসকল লোকে নিজৰ বাসগৃহ হেৰুৱালে তেওঁলোক এতিয়া কান্দোনত ভাগি পৰিছে অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ পলমকৈ উপস্থিত হোৱাৰ বাবে এই সমগ্ৰ ঘটনা সংঘটিত হোৱাৰ তেওঁলোকে অভিযোগ উত্থাপন কৰিছে আমি দৃশ্যাংশ দেখুৱাই আছোঁ এই মুহূৰ্তত যদি সম্ভৱ হয় কোনো লোকৰ যদি মন্তব্য আছে সেই স্থানৰ পৰা সেই মন্তব্য যদি আহিছে আমি শুনাবলৈ চেষ্টা কৰিম কিন্তু আমি এই মুহূৰ্তত দৃশ্যাংশ দেখুৱাই আছোঁ পোনে পোনে এক্সক্লুচিভ দৃশ্যাংশ দেখুৱাই আছোঁ নিশাৰ ভাগত মহানগৰীত এক ভয়ংকৰ অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে মহানগৰীৰ মাছমজিয়াত অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে এক ভয়ংকৰ অগ্নিকাণ্ড বুলি ক'ব লাগিব অগ্নিকাণ্ডৰ ফলত 50টাতকৈ অধিক বাসগৃহ ভস্মীভূত হৈছে তাত 150তকৈ অধিক বাসগৃহ আছিল যদিও 50টাতকৈ অধিক বাসগৃহ সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হৈছে এখন হুণ্ডাই ইয়ন বাহন আমি দৃশ্যাংশ দেখুৱাইছোঁ এক্সক্লুচিভ এই এখন হুণ্ডাই ইয়ন বাহন সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হৈছে আৰু অগ্নিকাণ্ডৰ ফলত কিমান টকাৰ ক্ষয় ক্ষতি হৈছে বৰ্তমানলৈ গম পোৱা নাই কিন্তু এক ভয়ংকৰ অগ্নিকাণ্ড যে জোকাৰি গৈছে মহানগৰ সেইবাৰ পুনৰবাৰ ক'বই লাগিব নিশাৰ ভাগত এই অগ্নিকাণ্ড আৰু অগ্নিকাণ্ডৰ ফলতেই এই ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ফলতেই ইতিমধ্যে দেখিবলৈ পোৱা গৈছে 50টাতকৈ অধিক বাসগৃহ সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হৈছে বাহিৰত জুই নুমাও ভিতৰৰ পৰা হৈ বাহিৰে আমাৰ